সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখুন, এখানে রাখছি ঠাকুর পূজা দিয়ে সেরা প্রসাদটা। আর বরের উপরে ভীষণ রাগ উঠে, কি করুম, তো রাগ করে তো আর লাভ হইতো না, তো আমার কাজ আমারই করতে লাগ। দেখো না, গামলাটির মধ্যে আম নিয়ে বিক্রি করছে, গামলাটি এনে বড় করে মাঝখানে রাখছে। তো এই দেখো, ওয়েদারটা ভীষণই কান্দা কান্দা ভাব। আর আজকে অনেক কাপড় চোপড়ও দিয়া দিছি, যেহেতু অম্ব বেশি লাগবো সামনে, তার লিগে খুব মানে একটু ঘরের কাপড় চোপড় ধুয়েছি, কারণ 3 দিন সমানে তো আর কাপড় চোপড় একটু সার্ফ সাবান দিতে পারতাম না। আর এখানে দেখো, আগের দিনের কী কী রান্না আছে, ভাত আছে অল্প, আর ডাল আছে, এটা আছে আমের টক আছে, আর আছে তরকারির মতন একটু কচুর শাক। তো আজকে দীঘা ভাবছি, প্ল্যান করছি, মানে 2 বেলা রুটি খামো আর 1 বেলা ভাত খামো। তো ভাত আমি বসাই দিলাম, তো বড় কইতেছে ঠিক আছে, আমার বড় তো খুব প্রিয় রুটি খাইলে, রুটি পাইলে খুব খুশি, তো আমিও রাত্রেবেলা বানাইবো রুটি, আমি না খাইলেও বানাই, খাই একটা করে খাই। আমার আছে না রুটিটা বেশি একটা মানে প্রিয়, কিন্তু রুটি খাই রাত্রে ঘুমায় না, ইট ইজ এ মেইন একটা প্রবলেম। তো এক মুঠ ভাত খেলেও চলে অল্প, আমরা যদিও ভাত খাই একদম অল্প, তো জানি না কথাটা কতটুকু সত্যি নিব কি না। তো আমি অল্প একটু রাত্রে ভাত খাই, আর বড়ে 2টা রুটি খাইলেই চলে। তো আজকে থেকে ভাবছি রুটি করুম আর রাজমা। তো আজকে এখানে বসাই দিলাম ভাত, আর বসাই দিলাম বড়ের কুচির আগের দিন একটু রাজমা আনতে। তো রাজমা এটা হয়েছে আমার প্রিয় খাবার, এটা হয়েছে পাঞ্জাবি ডিশ, আমি জানি না, রাজমা রাইস আমার খুব প্রিয় এটা। তো রাজমা সিদ্ধ করছে, আলু সিদ্ধ করলাম। তো এখানে তো রাজমা দিয়ে রান্না করলে মানে রান্নাটা খুব ভালো লাগে। তো আমি রাজমা পুরো মাংসের মতন রান্না করি, তোমরা কীভাবে রান্না করো জানি না। আমি রান্না করি, প্রথমে রাজমাটির একটু ছিটি দিয়ে আনি, আর আলু ডেড়ে ছিটি দিই। আর রাজমা কিন্তু আমি ছিলকানা ছুলাই না, সাদা না, এটা চামড়াতের মধ্যে প্রোটিনটা বেশি, যেহেতু এটা মানে বাড়ি ঘরে মানে খেতে যে এটা এটা না, এটা দোকান থেকে কিনা শুকনো রাজমা। তো দেখো, রাজমালিকা পেঁয়াজ মরিচ আদা আজকে মিক্সারে গ্রাইন্ডার করুন, কারণ শিলপাটে করতাম না। রসুন তো আস্তে আস্তে রসুন দিলে খুবই ভালো লাগে, আর একটু টমেটো পিউরি বা টমেটোর কেচাপ মানে এই সস যেনেকা ওইটা দিলেই খুব ভালো লাগে। তো এইটা দিয়ে একটু মেথি সম্ভাজ দো, পেঁয়াজ কুচি দো, দিয়ে সব মশলা দিয়া রাজমা সিদ্ধটা, এটা কিন্তু আবার রাজমা সিদ্ধ হইব কিন্তু ভাঙতো না, ল্যাটা ল্যাটা কিছু ভাবতো না। আর আলু সিদ্ধ দিয়ে একবারে গা মাখা করে লবণ হলুদ দিয়া শুকাইতে শুকাইতে থাকো, নামার আগে একটু জল মানে ঝোল দিবা, আর ঝোলটা নাম টান টান হইব, তারপরে একটু গরম মশলা দিয়ে নামাই নেবা। তোমরা যদি খাও একটু চিনি বালে দিতে পারো, খুব টেস্ট হয়, রুটি দিয়ে খাইতে পারবো, খালি এই খাইতে পারবো, আমি তো মুড়ি দিয়েও খাই রাজমা, আমার খুব ভালো লাগে। তো এখানে বসিয়ে দিলাম, এই দেখো আলু সিদ্ধ করে রাখলাম। তো রাজমা যদি রান্না করি না, আমার ঘরে মাছ মাংস লাগে না, তো খুবই ভালো লাগে, কিন্তু বড় বেশি তো একটু মাছ পেঁয়াজি করতে লাগবো, যেহেতু দুপুরে আর রাজমাটা রাত্রে খামো, তার লিগে তো ওয়েদারটা লিগা ভালো লাগে না ভীষণ। তো যেহেতু অম্ববেশি 3 দিন যাবত বৃষ্টি, মানে এখন তো বৃষ্টির এই দিন, অম্ববেশি পরে এইব রথ, তারপরে এব খাজকি, মানে খালি বৃষ্টি এই বৃষ্টি, তো কী করুম, কিছু করার নাই, তার মধ্যেও কাপড় ঘর দোয়া শুকান লাগবো। তো আমার একটা প্রবলেম কি, বারান্দার মধ্যে রান্না করি, এটি একটা অসুবিধা। তো রান্নাঘরটা ঠিকটা হইয়া যায় তো, কা ফ্লোরটা ঠিক করলেই আমার হইয়া যায় লোকগুলি, তো যাক এটা কথা কে লাভ নেই, তো হইব একটু মাছ। তো অ্যাকচুয়ালি কি, আজকে মানে মশলা টশলা দিয়া সব একসঙ্গে মানে মিক্সির দিয়ে পেস্ট করলে এটা একটা ভালো মানে কইরা লেলে, আর দু একবারে সঙ্গে 2 তরকারি হয়ে যাবে। তো আমি মিক্সিতে করার মানে 2টা তরকারি হয়ে যাবো, মাছ পেঁয়াজি আর রাজমাটা, তার লিগা কইরা লাইছি। তো দেখুন এই হলুদের যে ছোটো একটা প্যাকেট আনছে, এটা যদি আমার বল আনছে না, এটা আমি আনছি, কিন্তু মন নাই, এটা লং তরে, তো এই কালারটা আমার ভালো লাগে না, সিস্টারটা খুব ভালো লাগে মরিচের গুঁড়া, তো অল্প একটু কালার দিই কালারের লিগা। আর কাশ্মীরি পাউডারটা আমার ঘরে নাই, আমি আনছি না কোনো সময়। তো এই দেখো, এখন পেস্টের লিগা রেডি করতে আসি, এইটা মিক্সিতে একটা ঘুরানটি দিলে হয়ে যাবো। তো কী আর করুম, কিছু করার নাই, শরীরটাও তার লাগে না, কবে জানে শরীরটা একটু ভালো লাগবো, তার লিগা আমিও মন করিলা ঘরের কাজ দোকানপাট সব করতে পারো। তো ঘরের মেয়ে লোকের যদি শরীর খারাপ হয় রান্না বন্ধ, আর পুরুষের শরীর খারাপ হলে রুজি বন্ধ। তো এই দেখো বড়ে কতটি জাম আনছি বিক্রি করার লিগে, আর এগুলো আপচাম মানে রিজেক্ট, এগুলো ফালামু কালকে সকালে, আর দোকান থেকে দেখা পড়ছে কোন সময় বিছানা পাটি করে নিলাম। তো রাত্রেবেলা তো খামো রুটি আর রাজমা, তো অল্প একটু দুপুরের ভাতও আছে, একটু মানে ছোটো হাতা দিয়ে দেড় হাতার মতো,
তো বড়ির তালিকায় কইছি দুইটা দুইটা রুটি আর এক মুঠি টুপ করে ভাত খেয়ে বাটি শেষ করো। তো এই সকালবেলা রাঁধছিলাম এক কোটা চাল, এটার থেকেও রয়ে গেল। তো এই দেখো এখানে রুটি, তো আমার বড় একটা রুটি খাইয়া বসে আসছে। তো বড়ের রুটি করে রাখলে বড়ের লেগা হাঁটতে হাঁটতে বড়ে খাইব, তো রুটিটা খুব ভালোবাসে। তো আমি কইছি খাও, খাওয়ার জিনিসটা খাইব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট।